বইমেলা উদ্বোধনে জনপ্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদার। রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে উদ্বোধন হল 40তম উত্তরবঙ্গ বইমেলা। এই বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা জনপ্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদার। সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের মহানাগরিক গৌতম দেব সহ অন্যান্যরা। এবারের মেলাতেও ক্ষুদ্র পত্রপত্রিকা বা লিটল ম্যাগাজিনগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিনের জন্য বিশেষ স্টল দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি কর্মকর্তা সজল কুমার গুহ এই জন্য মেলা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। এবারে ওই মেলা কমিটির প্রধান আমরা উপহার প্রদান করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রমণ শ্রীমতী শ্রমণা গুহ ঠাকুরতা বিশিষ্ট শিল্পী। বইমেলা কমিটির পক্ষ থেকে উপহার প্রদান। এবারে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি এসজেডিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী এবং উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার শ্রী প্রলয় চক্রবর্তী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রমণা গুহ ঠাকুরতা। জোরে হাততালি। সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবে। বড় হতে শেখায়, বাঁচতে শেখায়। এই অনিশ্চয়তা ভরা জীবনে প্রবেশ করবার আগে বই আমাদের মাতৃ জঠরের মতো যত্নে লালন করে প্রস্তুত করতে পারে। পৃথিবীকে আমরা বইয়ের সন্তান হিসেবে দেখতে পারি। এই যে বইমেলার কারিগররা এখানে বসে আছেন, শুধু বইমেলা বলবো না, কেননা ওদের তো সারা বছরই বই নিয়েই কারবার করতে হয়। এই কারবার শব্দটা কিন্তু মারাত্মক, সেটা শুধু ব্যবসা না। আমি নিজে একটি নাটক করেছি, কোনোদিন এখানে সে সুযোগ পেলে নাটকটি নিশ্চয়ই দেখাবার সুযোগ পাবো, তোমার আমি বলে। সেটা পুরোটাই একটি বই নিয়ে, মানে বইয়ের দোকান, কলেজ স্ট্রিট, এই সমস্ত নিয়ে, কিন্তু তাতে দুটি মানুষ, একটি পুরুষ একটি নারী, এবং তাদের মধ্যে ঝগড়া, মারামারি, ভালোবাসা, হিংসা, বিশ্বাসঘাতকতা এবং শেষমেশ এই সবটাই কিন্তু বইকে ঘিরে। এই কেন বারবার এই বই 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 শব্দটা আমরা বলছি, তার কারণ বলছি, বই মানুষের মতো নয়। মানুষের তো সর্বোত্তম গুণ আছে, কিন্তু বই কখনো বলে না আমাকে, আমার কাছে এসো, আমাকে আদর করো, আমাকে ধরো, এইসব কোনো কিছুই বলে না। আজ আপনি যদি এখান থেকে কোনো একটি বই কিনে নিয়ে যান, আপনি বাড়ি নিয়ে গিয়ে যদি রেখে দেন, ও কিন্তু দিবারাত্র চিৎকার করবে না। ধরুন আমি আমার সংসারের কথাই বলছি, আমি আমার স্ত্রীকে খুব ঘ্যান ঘ্যান করি, আরে তুমি আমাকে এটা দিলে না, তুমি বলেছিলে ওটা দেবে, দিলে না, কি যে করো তুমি এই সময় বেরিয়ে গেলে, আরে দূর কি করো তুমি বললে জামা কাপড়গুলো কাঁচা স্ত্রী থাকবে রাখলে না। এই যে আমি করি, ও আমার সঙ্গে করে, আপনারা সকলেই জানেন, সংসারের আর খুঁটিনাটি বলছি না। এই যে ঘ্যান ঘ্যান করা, বায়না করা, চিৎকার করা, এটা এটা আমরা করি, এটা একটা চলন, কিন্তু বই কখনো বায়না করে না, কখনো চিৎকার করে না, ঘ্যান ঘ্যান করে না, ঝগড়া করে না। আপনার যদি মনে হয় যে বইয়ের কাছে যাই, আপনি তখনই যান। আর যেই ওকে হাতে তুলে নেন, নেওয়ার পর আপনি ওকে যখন খোলেন, ও কিন্তু উন্মুক্ত হওয়ার জন্য বসে আছে, ওকে গ্রহণ করুক কেউ এজন্য বসে আছে, কিন্তু সেজন্য নীরবে একটি ডাক দিয়ে চলেছে, সে ডাক স্বরূপ নয়।
এবার বইটা পড়তে গিয়ে আপনার যদি মনে হয় যে না এখন সময়টা ঠিক না, আমার এখন পড়া যাবে না, আপনি ওকে বন্ধ করে তুলে রেখে দিলেন, ও কিন্তু একবারও বলবে না তুমি আমাকে আদর করলে বা আদর করতে চাইলে অথবা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে তুমি কেন আমাকে দুম করে ছেড়ে যাচ্ছ। মানুষ কিন্তু বলবে, বই কিন্তু কখনো বলে না। তাই দায়িত্ব মানুষের উপরই, বইয়ের সঙ্গে কি করে সে সম্পর্ক তৈরি করবে। যদি তেমন তেমন করে চাওয়া যায় বইয়ের সঙ্গে ভালোবাসা প্রেম এমনকি প্রজাপতির নির্বন্ধ অর্থাৎ বিবাহ সম্ভব, আমি সেই সব মানুষদের দেখেছি, সত্যিই দেখেছি, আমি জানি। তাই আমি এত দায়িত্ব তো আপনাদের দিতে পারি না, নিজেকেও দিতে পারি না। তাই আমি বলবো যে এই 40তম বইমেলার যে আয়োজন হয়েছে এটা সত্যিই এক তীর্থক্ষেত্র, এটা সত্যিই এক রঙ্গমঞ্চ, এটা সত্যিই একটা নিজেকে ফিরে পাওয়া। বই আমাদের সেই রকম এক আয়না যা আমাদের দেখতে শেখায় আমি কি হতে চাই, আমি কি হতে চাই। আর বই পড়া কিন্তু অনেকটা জাহাজকে চালনা করবার মতো, মানে যখন তখন যা পেলাম পড়ে ফেললাম সেটা মন্দ না, পড়তেই পারেন, কিন্তু আপনি কেন বইটা পড়তে চাইছেন এটা যদি না জানেন তাহলে দেখবেন আপনি এগোতে পারবেন না। তাই বই সবসময় আপনার কাছে কিছু দাবি করছে নীরবে। আমি এই ক্ষেত্রটিতে আপনারা অনেক কিছু পাবেন, খাবার দাবার পাবেন, মনোহারী জিনিস পাবেন, সেগুলো নিশ্চয়ই নেবেন, তাদের সঙ্গে বইয়ের কোনো বিরোধ নেই, কিন্তু একটি বই অবশ্যই সংগ্রহ করবেন এক বা একাধিক, এবং তারপরে তাকে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবেন। যখন আপনার সময় হবে আপনি খুলবেন, দেখবেন আপনি পড়া শেষ করে একটু পাল্টে যাওয়া মানুষ হয়েছেন, একটু অন্যরকম মানুষ হয়েছেন, একটু একটু বদলেছেন। আমি এই বাগাড়ম্বর বা বাচালতা করছি এই কারণেই, আমি নিজেকে দিয়ে এই প্রমাণ পেয়েছি। আমি বললাম না যে আমি এই থিয়েটার অভিনয় এসবের সঙ্গে হয়তো যুক্তই হতে পারতাম না যদি না একটি কবিতা আমাকে ভাসিয়ে তুলত, বাঁচিয়ে তুলত, প্রাণ দিতে পারেন। সত্যি কথাই বলছি, এই প্রাণ দেয়া শব্দটাই কিন্তু মারাত্মক। যেই আপনি বইকে সঙ্গী করে, আমাদের বাড়িতে অনেক সময় শুনতাম, আমার ঠাকুমা খুব বই পড়তে ভালোবাসতেন, মানে অনবরত, মানে ভোরাসিয়া শ্রীরাজ যাকে বলে, হ্যাঁ, অনেক গল্প পড়ে যেতে পারতেন, তো বাড়ি সেইগুলো পড়তে পারবে। তাই উত্তরবঙ্গ বইমেলা যারা আয়োজন করেছেন এবং আপনারা যারা উত্তরবঙ্গের মানুষ, যারা শিলিগুড়ির মানুষ, গ্রেটার শিলিগুড়ি যাই বলি না কেন, তারা আমি জানি যে সব রকম আয়োজনের মধ্যে আপনারা আছেন, কিন্তু এর মধ্যে এই যে একটি ব্যতিক্রমী আয়োজন, যে আয়োজন ধামাকাগ্রস্ত নয়, আমার ধামাকা হলেও অসুবিধে নেই কিছু, কিন্তু আমি কেন বলছি এই ধামাকা শব্দটা ব্যবহার করছি, কেননা ধুমধাম করে এখানে কেউ বইগুলো আপনাকে ডাকবে না, কেউ চেঁচাবে না নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, চিৎকার করবে না। আপনি একবার যদি ওর কাছে যান, ওই নীরবে আপনাকে খুঁচিয়ে যাবে, আর তুমি কি আমার কাছে আসবে, তুমি কি আমাকে একবার পড়বে, তুমি কি আমাকে একবার আলিঙ্গন করবে। এই প্রতিটি বইকে যখন আমরা আমাদের হাতে তুলে নিই, তার স্পর্শের, তার গন্ধের যে মৌতাত, সেই মৌতাত কিন্তু আমাদের জীবনযাপনে সঙ্গী হয়। তাই আমি আমার ছেলেকে যখন আদর করি তখন খুঁজে পাই সেই বইয়ের সঙ্গে আমাদের সহবাসের সেই বৃদ্ধির সময়গুলো। আমি আপনাদের হলফ করে বলতে পারি, বই বিশ্বাসঘাতকতা করে না, করবে না। বই আপনাকে বিভ্রান্ত করতে পারে, বই আপনাকে বিপথগামী করতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা করে না। বিপথগামী কীরমভাবে করে, আপনি যা সত্য বলে এতদিন জেনে এসেছেন সেই সত্যটাকে নাড়িয়ে দিয়ে বলতে পারে এই সত্যের বাইরেও আরও অনেক সত্য আছে, এই দেখো আমি তোমাকে একটা গল্প বলছি, এই দেখো একটা ঘটনা বললাম। তা অতএব নিজেকে বারবার যাচাই করবার জন্য আসুন আমরা এই এই জায়গাটিকে, উত্তরবঙ্গ বইমেলার এই অঙ্গনটিকে একটা অন্যরকম নিজের জায়গা, নিজের আত্মীয়তার জায়গা, নিজের বন্ধু বান্ধবের জায়গা এইভাবে দেখি। আমি যে আজকে এতক্ষণ এখানে বললাম কথা এবং আজকে যে এই উদ্বোধনে আসতে পারলাম, সেই জন্য আমি আবার মহানাগরিক এই গৌতম দেব মশাইকেও ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে উনি কিন্তু নাচড়বান্ধার মতো আমাকে এখানে হাজির করে ফেললেন। আর আমি বারবার ভাবছিলাম এখানে সব গুণীজন থাকেন, বিদগ্ধ মানুষেরাও থাকেন, আছেন তারা, আমি এর মাঝখানে একজন অভিনেতা পাঠ মুখস্থ করি বলি আমি কি বলবো, কিন্তু আর এটা কি আমাকে মানায়। কিন্তু আমার মনে হলো এখানে আসার পর আমি আমার আত্মীয়দের বাড়িতেই এসেছি, আমার উঠোনেই আছি এবং এমন সব মানুষদের সঙ্গে আছি যাদের কাছে হেরে ব্যর্থ হয়ে
মন খারাপ হয় না, বরং মনে হয় যে এই যে আমি ব্যর্থ হলাম, এই যে আমি পারলাম না ঠিক মতো, এই যে আমি এবারেও হেরে গেলাম, এই এই যে এবারে ওদের মুখগুলোকে উজ্জ্বল করতে পারলাম না, আমি পরের বারে পারব, আর একদিন আসবো নিশ্চয়ই তখন পারব। ওদের জন্য পারতে হবে। শিলিগুড়ি বইমেলা সেই রকম একটি উন্মাদনা আমার ভেতরে তৈরি করলো, এ কথা অনস্বীকার্য। আপনারা যারা এখানে এতক্ষণ আমার কথা শুনলেন,